আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই 1971-এর মুক্তিযুদ্ধের একজন মহান মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযুদ্ধের একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলতে যাচ্ছি। তাই এখন আমরা স্কুল প্রাঙ্গণ থেকে সমবেত হয়ে তাদের সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলো প্রথমে আমরা যাই। বাংলাদেশ আমার বাংলাদেশ, কবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, পাকিস্তানি হায়নাদের পপল থাবার সম্মুখ থেকে যিনি আমাদের রক্ষা করেছেন, আমাদেরকে যিনি স্বাধীনতার স্বাদ দিয়েছেন, আমাদের নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতার মুখ দেখিয়েছেন এবং আমাদের প্রিয় মাতৃভূমি অর্জনে সহায়তা করেছেন, তিনি আর কেউ নন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকে জানি অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের জানাই আমাদের সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এক সাগর রক্তের বিনিময়ে, ত্যাগ এবং আর্তনাদের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বঙ্গবন্ধুর ডাকে হাজার হাজার মুক্তিযোদ্ধারা এগিয়ে এসেছেন, প্রিয় মাতৃভূমিকে রক্ষার জন্য তারা নিজেদের জীবন দানও করেছেন। আমরা আজ এসেছি এমনই একজন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা 6 আসনের এমপি অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ চৌধুরী স্যারের নিকট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি স্বচক্ষে দেখেছেন কি, কিংবা তার সাথে আপনার কোনো স্মৃতি বা তার ভাষণ আপনি সরাসরি শুনেছেন কি? ধন্যবাদ। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা খুব কাছ থেকে দেখে এসেছি। আমরা তার আদর্শে রাজনীতি করতাম এবং বঙ্গবন্ধুকে তোমরা বলছো কাছ থেকে দেখেছি, বঙ্গবন্ধুর সাথে অনেক সভায় বঙ্গবন্ধু তোমার, আমি তো ছোটো ছিলাম, বলতো দাঁড়াই বক্তৃতা কর, বক্তৃতা কর আমি শুনবো, তারপরে আমি শেষ বক্তৃতা করব। তো প্রথম ভয় পেতাম, তারপর ভয় পেতাম না, উনি বলে দিত কী কী বলতে হবে। অনেক মিটিং বক্তৃতা দক্ষিণ বাংলায় তো লঞ্চে ঘুরেছি 70-এর নির্বাচনের আগে, প্রায় 10 দিন লঞ্চে লঞ্চে সব দক্ষিণবঙ্গ উনি ঘুরে এসেছেন। 70 সালে বঙ্গবন্ধু নির্বাচন করেছিলেন আমাদের এই আসন থেকে, ঢাকার এই পুরান ঢাকা থেকে, তখন লালবাগ সূত্রপুর কোতোয়ালি একসাথে। হ্যাঁ, আমার মূল দায়িত্ব ছিল নবাব বাড়িতে, তা এইভাবে ওনার কাছে থেকে থাকার সৌভাগ্য হয়েছে, তার সাথে ঘোরার সৌভাগ্য আমার হয়েছে, সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে এবং বঙ্গবন্ধুর অনেক ভাষণ, অসংখ্য ভাষণ, এই তুমি যেমন পাশে বসা, পাশ থেকে আমরা দেখেছি শুনেছি। বঙ্গবন্ধুর জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, যেখানে অন্যায় সেখানে বঙ্গবন্ধু রুখে দাঁড়িয়েছেন, কেমন? এইটা সব খুব স্বাধীন চেতা আলো। বাংলাদেশে হাজার বছর ইতিহাসে একজন বঙ্গবন্ধুই জন্ম হয়েছে। 19 বছর বয়সে বঙ্গবন্ধু শহীদ হোসেন সোহরাওয়ার্দীর অনুপ্রেরণায় রাজনীতিতে যুক্ত হন। বঙ্গবন্ধুর এই তরুণ জীবনের অর্জন সম্বন্ধে আমাদের যদি বলতেন স্যার। সেই তরুণ শেখ মুজিবকে শহীদ সৌদি সাহেব কাছে নিয়ে গেছিলেন, যে সৌদি সাহেবের তরুণ বঙ্গবন্ধু 16 বছর বয়সে, তারও আগে যখন শেরবাংলাকে ফজলুল হক সাহেব বাংলার মুখ্যমন্ত্রী, উনি গোপালগঞ্জ গিয়েছিলেন, বঙ্গবন্ধু যে স্কুলে পড়েছেন বাল্যকালে, ওই স্কুলে আমিও ছাত্র ছিলাম, তখন স্কুলের টিন দিয়ে পানি পড়ে, তখন বঙ্গবন্ধু শেরবাংলাকে ফজলুল হক সাহেবের সামনে দাঁড়িয়েছেন, স্যার আমাদের স্কুল দিয়ে পানি পড়ে, এই ব্যবস্থা আপনি করে দিয়ে যেতে হবে। উনি কথা দিলেন যে আমি করবো। এইটাই হলো বঙ্গবন্ধু, একদমই তরুণ বয়সে যখন স্কুলে পড়তেন বঙ্গবন্ধু স্কুলে, তখন থেকে উনি শুরু করছেন। 1969 সালের 23 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র জনতার সভায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এই ঘটনাগুলো তা আপনাকে কতখানি আন্দোলিত করে? বলা হলো যে শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে চাচ্ছে,
তাই স্বাধীন করতে চাচ্ছে মানে তাহলে দেশদ্রোহী ওনাকে গ্রেপ্তার করা হলো। তো বঙ্গবন্ধু যখন আগরতলা মামলা থেকে বেরিয়ে আসলেন তখন ওনার জনপ্রিয়তা একদম তুঙ্গে। ওনার বুদ্ধে গণ আন্দোলনে যে জাজ ওনাকে ফাঁসি দিতে চেয়েছিল অথবা যাবজ্জীবন জেল দিত, সেই জাজ পালিয়ে গেল পিস দিয়া, জাজমেন্টটা লিখতে পারে নাই, কারণ জনগণ এত ক্ষিপ্ত তখন। তারপর ওনাকে বের করে এনে পল্টন ময়দানে বিশাল জনসভা, সেই জনসভায় সর্বদলীয় ছাত্রজোট দেখা করলো ছাত্রলীগের নেতৃত্বে। তারা তখন তোফায়েল আহমদ সাহেব উনি বললেন আজ থেকে শেখ মুজিবকে আমরা বঙ্গবন্ধু উপাধি পেলেন। ছিলেন রাজনীতির জাদুকর। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য ঐতিহাসিক ভাষণ দেন। বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে কতটুকু প্রস্তুত করে তোলে। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তা বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণটা বিশ্বের ইতিহাসে যে কটা ঐতিহাসিক ভাষণ আছে তার মধ্যে এইটা আমাদের মতে সর্বশ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধু প্রথম 18 বছর বয়সে জেলে গিয়েছিলেন এবং তিনি বাঙালির মুক্তির জন্য আরও 18 বার জেলে যান এবং তিনি নিজের জীবনের 4682 দিন কারাগারে কাটান। বঙ্গবন্ধুর এই আত্মত্যাগ এবং তার এই আপোষহীন মনোভাব এবং বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা নিয়ে আপনি আপনার অভিমতটি। সারাটা জীবন উনি জনগণের জন্য উনি কারাগারই কাটিয়েছেন এবং এই বাঙালি জাতির জন্য সবথেকে বড় বেশি আত্মত্যাগ উনি করেছেন জীবনে। এবং দেখো যে বঙ্গবন্ধুর জন্য দেশ স্বাধীন হলো, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করলাম, 30 লক্ষ বাঙালি জীবন দিয়েছে, সেই বঙ্গবন্ধুকে এই বাঙালি জাতি কত বড় মোনাফেক শয়তান যে দেখো তারা তাকে সপরিবারে হত্যা করলো। এবং ওনার 10 বছরের সন্তান রাসেল তাকেও তারা হত্যা করছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ এবং অত্যাচার হয়েছে এবং পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী দেশীয় শক্তিসমূহ আলবদর আলসান বাহিনীরা নির্মমভাবে অত্যাচার করেছে বাঙালিদের ওপর এবং মুক্তিযুদ্ধের বিশেষ ঘটনা সময় চূড়ান্ত বিজয় এবং বাঙালিদের মধ্যেই তখন কিছু রাজাকার হইল, আলবদর আলসাম ছিল, এরা আমাদের বুদ্ধে দাঁড়িয়ে গেল অস্ত্র নিয়ে। পাকিস্তান আর্মিরা জানতো না কে কোন দল করে, কিন্তু এরা কিন্তু খুঁজে বের করে আনছে এটি ইন্দুর বাড়ি, এটা আওয়ামী লীগের বাড়ি, এ মুক্তিযোদ্ধা, এ মুক্তিযোদ্ধা গেছে, এর পরিবারকে ধ্বংস করো। মুক্তিযুদ্ধের সময় আপনি যে সেক্টরে ছিলেন, আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার বিবরণ ও আপনার উল্লেখযোগ্য সহযোদ্ধার নাম বলবেন। যুদ্ধে গেলাম, প্রথম ঢাকা থেকে কেরানীগঞ্জ গেলাম, নদীর উপর গেলাম, ওপর গিয়ে আবার দেখলাম যে অসংখ্য শরণার্থী মা বোনেরা, মিডফোর্ডে নার্সরা যাচ্ছে, আমরা তো মাত্র কয়েকজন লোক, অনেক মহিলার সাথে প্রায় 2-3 হাজার বাচ্চা মহিলা আর অস্ত্র মাত্র 4টা আমাদের সাথে। তারপর পদ্মার চরে গেলাম, ওরা খেতে দিল আমাদের ডাল ভাত, খেয়ে একটা লঞ্চ আসতেছিল, ডাকা হইলো, লঞ্চটাকে থামিয়ে দিয়ে সব লোক নামিয়ে দিয়ে আমরা পার হয়ে সব লোকজন নদীর উপর গিয়ে গেলাম। এই তো হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার নিজ থানা কোটালীপাড়া গোপালগঞ্জ, যে হিমাদ সাহেব আসছে একজন অনেক অস্ত্র নিয়ে বেঙ্গল রেজিমেন্টে কাজ করে সোলজার, সে তার সাথে 8 জন লোক আছে এবং এলএমজি আছে, যুদ্ধ অস্ত্র সব কিছু নিয়ে উনি আর্মি পোশাক পরে চলে আসছেন। তো দেখার পর দেখলাম কিছু বসা, বললো কিছু আমি তো রাত্রে কম ঘুমেছি, তো আমরা যুদ্ধ করে আসছি, আমরা আজকে ঘুমাবো। আমি তাকে সব বললাম, বলি যে আপনি নিশ্চিন্ত থাকেন, 4টার সময় আমি থানা যাব, কাছাকাছি থাকেন। তো উনি ঘুম থেকে একটু ঘুমাই টুমাই ঘুম থেকে জেগে 4টার সময় উনি থানা আসলেন, আমরা আগেই পজিশন নিয়েছি, উনি থানায় ঢুকলো, 2 মিনিটের মধ্যে থানায় ক্যাপচার করলো। কেমন খুব মার দিল, ওসিকে গুলি করে নাই, আর থানায় 32টা রাইফেল ছিল, আমরা নিয়ে নিলাম সব। এই কোটিল থানা ফল করলো, তারপরে যত ক্যাম্প ছিল পুলিশ ক্যাম্প নিয়ে নিলাম, এরপরে গোলনদী থানা নিলাম, সবই অল্প সময়ের মধ্যে আমাদের কিছু অস্ত্র এসে গেল। মেজর জলিল সাহেব
বরিশাল থেকে আব্দুর রব সিনেমাত সাহেব বঙ্গবন্ধু ভগ্নপতি উনি মন্ত্রী ছিলেন, ওনাকে 15 আগস্ট মেরে ফেলাইছে। তা ওনার নেতৃত্বে মেজর জলিল সাহেব বরিশাল ট্রেজারি সব অস্ত্রগুলো আমাদের হাতে তুলে দিল। তা আমি 9 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। আমাদের এলাকাটা ব্যাপক এলাকা আমরা স্বাধীন করে রেখেছিলাম, এর মাঝখানে হাইওয়ে ছিল মাদারীপুর বরিশাল যে রাস্তাটা, এখানে আর্মি সারাদিন চলাচল করতো এবং এখান থেকে সমস্ত অপারেশন করতো। আমরা দুই দিকে মুশ দিয়া মোটামুটি অগস্টের পর থেকে আর্মিকে আমরা খুব বিব্রত মানে সাংঘাতিক বিধিবস্ত রেখেছিলাম। প্রতিদিন আর্মির সাথে আমাদের যুদ্ধ হতো, আবার আমাদের ক্যাম্পও অ্যাট্যাক করছে আর্মি। আমরা তো এখানে ভিতরে যুদ্ধের ই দিতাম, প্রশিক্ষণ দিতাম, 7 দিন প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিতাম। তা আর্মি জানলো যে একদিন খুব সকালে একদম কাকডাকা ভরে একদিন তারা অ্যাটাক করলো আমাদের ক্যাম্প। তা আমরা ফ্রন্টে যারা ছিলাম আমাদের পাশ কাটে আর্মি এসে আমরা টের পাইনি, ঘুমছিলাম ছোটো ছোটো বাড়িতে ঘুমছিলাম। তা আমাদের যারা সেন্টিস ছিল মানে ও দেখে দেখে আর্মি যাচ্ছে, তখন আমাদের কিছু করার নেই, আর্মি তো ঢুকে পড়ছে ভিতরে আমাদের পিছনে, আমরা আর্মির সামনে চলে গেছি। আমি গিয়ে আমাদের ক্যাম্প অ্যাটাক করছে, আমরা পিছনে। তো পিছনে আমাদের 3টে ইউনিট আমরা কেউ টের পাইনি, এত সকালে ওরা গেছে। পরে আমরা বাধ্য হইয়া যখন শুনে দেখেছি যে সামনে গুলি হচ্ছে, মর্টার শেলিং তো প্রচণ্ড গুলি হয় এবং কান টান ফেটে যায়, তারপরে আমরা পিছ থেকে গুলি শুরু করছি। আমাদের তখন আর বাঁচার কোনো উপায় ছিল না, এখন যদি আমরা গুলি করে ওদেরকে ব্যস্ত রাখি ওরা এদিকে ফিরবে। আমাদের তো কত লোক মারা গেছে আমরা জানিও না, এবং পানি আছে। তখন আমাদের আবার এদিকে আর্মি যখন আসতে গেছে আমরা গুলি করছি, তখন আর্মি থাক হয়েছে। এরপরে আর্মি যে লঞ্চ ছিল লঞ্চে গুলি করছে বা বোট ছিল, এখানে কিছু আর্মি মারা গেছে। এখানে প্রায় 80 জন বা 70 থেকে 80 জন আর্মি মারা গেছে, মুক্তি গুলি করতেছে। আমাদের অনেক লোক মারা গেছে, আমাদের কমান্ডারের অর্ধেক মুখ উড়ে গেল, তারপর শুধু মারা গেছে। পরে 1 সপ্তাহ পরে জানলাম যে উনি বেঁচে আছেন এবং একটা মিশনে গিয়ে গোপনে ট্রিটমেন্ট নিয়েছিলো। পরে বঙ্গবন্ধু তাকে স্বাধীনতার পরে রাশিয়া পাঠিয়েছিলো, রাশিয়া থেকে প্লাস্টিক সার্জারি করে এসেছিলো, কিন্তু কথা বলতে পারতো, দাঁত ছিল না। আমি 9 নম্বর সেক্টরে মূলত 9 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি পাকিস্তানি সেনাদের সাথে কোনো আপোষ করেননি। এই ঘটনা আপনাকে কতখানি আন্দোলিত করে? বঙ্গবন্ধুর আপোষহীন মনোভাব আমাদের আশান্বিত করেছিল এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়ক হয়েছিল। ভারতে কোথায় মানে মুক্তিযুদ্ধ ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন? আমি ভারতে আগমারা ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং নিয়েছি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো একটি বিশ্বের অন্যতম দলিল হিসেবে স্বীকৃতি দেয়, আপনি এই স্বীকৃতিকে কিভাবে মূল্যায়ন করেন? এটা আমাদের বড় পাওয়া, এই পাওয়াটা বিরল। বঙ্গবন্ধুর ভাষণ জাতিসংঘের স্বীকৃতি লাভ করাটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনীকে বাংলাদেশের বিভিন্ন সহযোগী শক্তি সাহায্য করেছে, যেমন এর মধ্যে আমরা রাজাকার, আলবদর, আল শামস বিভিন্ন বাহিনী সম্পর্কে জেনে থাকি, তাদের নির্মমতা সম্বন্ধে আপনার প্রতি? এখানে একজন কুস্তিগির ছিল, তার নাম হইল ইবু, সে ইবু ছিল রাজাকার। সে প্রতিদিনই আইসা মানে আমার খোঁজ নিত যে আমি বাসায় আসছি কিনা। আমাদের এলাকার যে মুসলিম লীগের এমপি ছিল, এই যে ক্যাপিটাল কনফেকশনারি সিরাজউদ্দিন আহমেদ, সাংবাদিক নিজামুদ্দিনও ওই তাদের সাথে খুব আতাত ছিল, এখন তো উনি শহীদ ফ্যামিলি হিসাবে আছে। বঙ্গবন্ধুর ভাষণ কি আপনি সরাসরি শুনেছেন? এই কথাটা বলার অপেক্ষা রাখে না, যেহেতু বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো প্রচুর জনসভায় আমি অংশগ্রহণ করতাম একজন কর্মী হিসাবে, এবং সবচেয়ে বড় পাওয়া যেটা ওনার জনসভা সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণ, এবং ওই ভাষণ দেওয়ার যে জায়গাটা নির্ধারণ করা ছিল সরোয়ারদী উদ্যানে, তৎকালীন রেসকোর্স ময়দান, ওই তৈরি করা এবং তদারকি করার জন্য 20 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছিল
তার মধ্যে আমি একজন থাকার সৌভাগ্য গ্রহণ করেছিলাম। 1969 সালের 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু বলেন, জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি, আমি আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে বঙ্গবন্ধুর এই অদম্য আকাঙ্ক্ষাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? বঙ্গবন্ধুর অদম্য আকাঙ্ক্ষা, আমার মনে হয় উনি যেদিন রাজনীতিতে প্রবেশ করেছেন সেদিন থেকেই এই আকাঙ্ক্ষাটা উনি ধারণ করে রাখতেন বলেই উনি আজকে জাতির পিতা। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর সাথে স্ত্রী বেগম ফজিলতুন্নেসা মুজিব, 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও পারভিন জামাল সহ আত্মীয় পরিজনের নির্মম হত্যাকাণ্ড বাঙালি জাতি এমনকি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্যজনক ও কলঙ্কময় ঘটনা। স্বাধীন বাংলাদেশে অগ্রযাত্রা ব্যবহার করার ক্ষেত্রে এই ঘটনার প্রভাব সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন। না, এটা তো ঠিকই, বাংলাদেশের স্বাধীনতা ব্যাহত করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মাথা উঠা না দাঁড়াতে পারে, বাংলাদেশের জন্য ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের জন্য পাকিস্তানের সাথে মিশে যেতে চায় একটা দালাল চক্র, তাকে বঙ্গবন্ধুকে এমনভাবে পরিবেষ্টিত করে রাখছে, না পেরে তাকে হত্যা করা হয়েছে। যুদ্ধে অংশগ্রহণ, আপনাদের অবদান আমাদেরকে সারা জীবনই মনে রাখতে হবে। এই বিষয়ে আপনার পরামর্শ কি? তোমাদের প্রতি আমার একটা আকুল আহ্বান, যাতে করে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে তোমরা জানো, এত অল্প সময়ে এ দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, এটা কম কথা না। মুক্তিযুদ্ধ বিষয়ক বই পুস্তক যেখানেই পাও এখান থেকে নিয়ে আসবা এবং শিখবা, জানবা এবং দেশের প্রেমে উদ্বুদ্ধ হবে। আমরা এসেছি কালের সাক্ষী, পুরনো ঢাকার ঐতিহ্য এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং শিল্প সাহিত্যের সাথে জড়িত বিখ্যাত বিউটি বোর্ডিংয়ে। বাংলাদেশের সকল আন্দোলনের সাথে, যেমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং শিল্প সাহিত্যের সাথে এই বিউটি বোর্ডিং জড়িত। নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রথম প্রধানমন্ত্রী গ্রেগরিয়ান তাজউদ্দিন আহমদ এবং অলিহাদের মতো আরও অনেক বড় বড় নেতাদের নিয়মিত পদচারণা ছিল এই বিউটি বোর্ডিংয়ে। এখান থেকেই বঙ্গবন্ধু তার 6 দফা কর্মসূচির বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন। বিউটি বোর্ডিংয়ের স্বত্বাধিকারী ছিলেন প্রহ্লাদ শাহ, তিনি মুক্তিযুদ্ধে একজন শহীদ। তার সন্তান সমর শাহর সাথে আজকে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে এসেছি। আমরা অনেক ছোটোবেলায় আমার বাবাকে হারিয়েছি। আমার বাবার নাম হচ্ছে প্রহ্লাদ চন্দ্র সাহা, উনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বাবাকে শুধু একা না, এই বোর্ডিং থেকে 17 জন এখান থেকে শহীদ হয়েছে। 17 জন আমাদের একটা তালিকা দেওয়া আছে, পাচক থেকে শুরু করে, ম্যানেজার থেকে শুরু করে এবং বর্ডার থেকে আরম্ভ করে, হ্যাঁ, এই 17 জনকে আমরা হারিয়েছি। খুব মর্মান্তিক ব্যাপার, এখান থেকে ধরে নিয়ে গেল, এটা একটা অকল্পনীয় ব্যাপার। আমি যখন শুনলাম যে বোর্ডিংয়ে বাবা নেই, এই হিসেবে আমি তখন দৌড়ে দৌড়ে আসলাম, এসে দেখি যা সত্যি একটা বিভীষিকাময়, এখানে কেউ নেই, সব এরা যে যার মতো কান্নাকাটি করছে, যারা ঢুকেছে আরও পাড়ার লোকজন প্রতিবেশী সবাই এসছে, সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, অত্যন্ত দুঃখের বিষয়। এগুলো খুবই আমার মনকে কাড়া দেয়, বিষাক্ত করে। দেশের জন্য কত কত হাজার হাজার নর নারী, ভাই বোন, মা বোন, কাকা কাকি সবাইকে আমরা হারিয়েছি। মুক্তিযুদ্ধ চলাকালে আপনার অর্জিত অভিজ্ঞতা সমূহ সম্বন্ধে আমাদের। আজ প্রথম যেদিন 25 তারিখ অনেক গুলাগুলি হচ্ছিল, তারপর সেই এরা মিলিটারিরা সমস্ত ভোট পড়ে পড়ে শব্দ যাচ্ছিল, আসছিল, মানে কেমন একটা অবস্থা। তখন আমরা বাড়িতেই ছিলাম, তারপর যখন দেখি যে সব অনেক মানুষকে মেরে ফেলছে, ওই রাত্রে ধরে ধরে নিয়ে মেরে ফেলছে, তখন আমরা আর থাকলাম না, শহরে আর থাকলাম না, ওই গ্রামে চলে গেলাম। ওখানে যাওয়ার পর দুদিন পর আবার সেই যুদ্ধ, মারামারি, গুলাগুলি এইসব দেখে ওইখান থেকে আমরা চলে গেলাম আবার অন্য জায়গায়। তারপর আমার বোনের বাসা আছে, আমরা শ্রীপুর থেকে রওনা হয়েছিলাম ইন্ডিয়া যাব বলে, কিন্তু ইন্ডিয়া আর যাওয়া হলো না, অর্ধেক রাস্তাতেই সেই রাজাকার ছিল, লঞ্চে ছিলাম। এই লঞ্চকে লক্ষ্য করে অনেক গুলাগুলি করেছে, অনেকের গায়ে লেগেও গেছে, অনেকে মারাও গেছে ওই লঞ্চে। তারপর তো ওইখানে একটা ওই থানায়, হোমনা থানায় আমাদের লঞ্চ গিয়ে থামলো,
ওইখান থেকে আমাদের সবাইকে তাড়িয়ে দিল, আপনারা চলে যান। আর যত পুরুষ বেটা ছেলে পুরুষ ছিল তাদের রেখে দিয়েছে। তারপর আর ওদের কোনো খোঁজ নাই। তখন শুনলাম কি যে সব গুলি করে করে নদীতে ফেলে দিয়েছে। ওইখান থেকে আর কি করব, পরের দুই দিন ছিলাম যে দেখি ওনাদের খোঁজ খবর পাই কিনা। ওর বাবা, ওর ঠাকুর দাদা, তারপর আমাদের ঘরে কাজ করতো তার একটা ছেলে, এগুলি একটাও আর ফিরে নেয়।